এতিমের সাথে ভালো আচরণ করুন। একজন সাহাবী আল্লাহর নবীর কাছে এসে বলছে, আল্লাহর নবী আমার অন্তরটা খুব শক্ত, এতই শক্ত কারোর বিপদ দেখে আমার অন্তরটা একটু নরম হয় না। রিক্সাওয়ালা ভ্যানওয়ালা ভ্যানটা ঠেকে গেছে, উঁচু রাস্তা, স্পিড ব্রেকার দেওয়া আছে তো ঠেলে নিয়ে যেতে পারে না। আমি পাশ দিয়ে যাচ্ছিলাম, আমাকে বলছে ভাইজান একটু আমার ভ্যানটা হাত দেন না, একটু পার করে দেন। তখন আমি বলছি, হ্যাঁ বাটা তুমি আমাকে ভ্যান ঢেলতে বলো না। এই ছেলে তোমার বাপের কাছে 20,000 টাকা আছে নগদ বাড়িতে, তোমাদের পাড়ার একটা লোক এসে বলছে ভাই আপনার হাত ধরে বলছি আমাকে 5,000 টাকা দেন ভাই, আমার ছেলেটার হাত ভেঙে গেছে, একটু ছেলেটাকে মেডিকেলে নিয়ে যাবো, আমাকে 5,000 টাকা কর্জ দেন। কতবার যে হাত ধরে বললো, তোমার বাপ 5,000 টাকা দিল না। অন্তরটা যে কত শক্ত, যখনই ফকির ভিক্ষা চায় তখন তোমার বাপ খালি বলে মাফ করো মাফ করো। তোমার বাপ যদি সবাকে মাফ করো বলো তো দিবে কাকে গো? আচ্ছা তোমার বাপের অন্তরটা এরকম খারাপ কেন? শোনেন আপনাকে বলছে, এই ছেলে তোমার আব্বাকে বলছি বাড়ি থেকে যখন বের হবে তখন হিসাব করে খুচরা টাকা নিয়ে বের হতে হবে, বেশ কিছু টাকা খুচরা নিয়ে বের হতে হবে, ফকির মিসকিন যত আছে সবকে দিতে হবে, না পারলেও কিছু দিতে হবে। সবকে কেন তোমার বাপ বলে মাফ করো মাফ করো, আর কাউকে কাউকে বলে মাপ সহ্য করো, যা যা এখন ব্যস্ত, এরকম কেন? আর একটু জরুরি কথা আছে, 1 মিনিট থামেন। আল্লাহ রাসূল আমার অন্তরটা খুব শক্ত, মানুষের অসুবিধা দেখে অন্তরটা নরম হয় না। তখন আল্লাহ রাসূল বলছেন, আচ্ছা 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 ঠিক আছে, দুইটা কাজ করো, দুইটা। এক, ইমসারা আসাল এতিম, এতিমের মাথায় হাত দাও। 2, আতইমিল মিসকিন, ফকির মিসকিনকে খেতে দাও। এক কালব তোমার অন্তর নরম হয়ে যাবে। দুইটা কাজ, এক এতিমের মাথায় হাত বলো, 2 মিসকিনকে খেতে দাও। আমি অনুবাদক, 1450 বছর পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা বাক্যের মূল্য 1 কোটি টাকা হিসাব করবেন, 1 কোটি টাকা। তাহলে আপনার বসে থাকা এবং কান লাগিয়ে শোনা সহজ হবে। শুনুন, ফকিরকে ভিক্ষে দিতে শিখলে আগে 2টা কাজ করতে হবে। 1, এতিমের মাথায় হাত দিতে হবে। 2, মিসকিনকে খাওয়াতে হবে। আজকে আপনাদের এখানে খুতবা দেওয়ার পরে দেখলাম যে সরকারি এতিম মেয়ে আছে 100 জন। তো দেখলাম কোনো মেয়ের মাথায় কাপড় নেই, কেউ নগ্ন, কেউ অর্ধনগ্ন, কেউ আরও কিছু, কেউ এমনিতে আছে। যারা দায়িত্বশীলা মহিলা আছে তারা নাকি মা, বলছে যে এরা মা, এতিম মেয়ের মা। খাওয়া দাওয়া শেষে বললাম যে আমি একটু কথা বলবো। বাচ্চাদেরকে প্রথমে খানিক তারা যারা মা হিসেবে দায়িত্ব পালন করছে তাদের বললাম কিছু, আপনি কিসের মা? আপনি তো পায়খানা করতে জানেন না, আপনারই তো মাথায় কাপড় নাই, আপনি বাচ্চাকে কি শিখাবেন? কয়েকটা কথা বললাম, তার একটা হলো আল্লাহ কোথায়, আল্লাহর আকার আকৃতি আছে কিনা, আল্লাহ কাকে বলে, আমাদের নবী নূরের তৈরি না মাটির তৈরি, আমাদের নবী মারা গেছেন না বেঁচে আছেন। এই কথা বলার পরে বললাম এতিমের মর্যাদা হলো এই। তারপরে বললাম পশু প্রাণীও খেতে পায়, এখানে খেয়ে অসভ্য হবা না, এখানে খেয়ে সভ্য হওয়ার চেষ্টা করো। মাথায় কাপড় নেই কেন? এ আচরণ কেন? হিসাব নিকাশ করতে পারো না? যারা দায়িত্ব পালন করছেন জরুরিভাবে দিবেন, এর মাকে প্রশিক্ষণ দিতে হবে। এখানে 4-5 জন মহিলা আছে মা হিসাবে, ও তো মাই জানে না মা কাকে বলে, তো বাচ্চাকে কি শিখাবে? এমনি খায় আর থাকে। তো সুযোগ পেলাম আপনাদের এলাকাতে সরকারি এতিমখানা, 100 জন মেয়ে থাকে, বেশ খেতে বসেছে সবাই লম্বা হয়ে। कारो माथाते एकटू पोशाक नाई केउ जो मानुषेर मतो नया नाई सबाके जे पशुर मतो लागलो जे मा हिसाब आछे ताकेओ पशुर मतो लागलो। नीति परिवर्तन करुन। एकजन यातीमेर केउ जोदि लालन पालन करे आमी मुहम्मद सल्लल्लाहु आलैहि सल्लामेर यातीमके जे देखाशोना करे आमी आर ओई यातीमेर देखाशोनाकारी जान्नाते एकसाथे थाकबो। बुखारी मुस्लिम आपनाके कि दिये बुझाय एकटू एइभावे थाको एइभावे एइभावे थाको तखन आंगुल दुटिर मध्ये एकटा फाका रेखेछेन एकटू फाका करेछेन। ए शोनो 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 যারা ইয়াতিমের দেখাশোনা করবে সেই ব্যক্তির আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে একসাথে থাকব। একটু ফাঁকা মানে এক জায়গা দিতে হবে একটু দূরে। আরেকদিন বলছেন শোনো 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 যে ব্যক্তি দুইটা মেয়ের লালন পালন করবে দুইটা বেটি দুইটা মেয়ে বিবাহ শাদী দিয়ে দিবে তো ওই বাপ আর আমি জান্নাতে এইভাবে থাকব। তখন জমা করে দিয়েছে ইয়াতিম লালন পালনের চেয়ে বেটি লালন পালন করা লক্ষ গুণ বেশি নাকি। मैं गार्मेंट्से गेलो केन आपनी आमार कथाय कष्ट नियेन ना आमी खूब कष्ट पाई। आपनार जीवद्दशाय मे गार्मेंट्से गेलो केन आपनाके आमी शेष कथा बोलेछि मेयेके कि करे खाওয়াতে হবে शेष पर्यन्त ভিক্ষা করে খাবো কেন। কাঞ্চনে বাড়ি মানে সবাই প্রায় জমিদার ভিক্ষা করে খেতে হবে কেন। আব্দুল রাজ্জাক সাহেব আমি ভিক্ষা করতে বলি না ভিক্ষা পছন্দ নয় आमी बोलছি কাজ করে খাওয়াতে হবে মেয়ে কেন বাইরে। দুইজন মেয়ে লালন পালন করবে যে সে আর আল্লাহর নবী জান্নাতে কিভাবে থাকবেন একসাথে লেগে আর এতিমের লালন পালনের সময়তে কিভাবে একটু ফাঁক একটু ছাড়াছাড়ি। অল ইয়াতাম ওয়াল মাসাকিন মিসকিনের সাথে ভালো আচরণ করবেন। মিসকিন ফকিরকে भिक्षा चाहिए मिस्किन के चाहते संसारों चले ना एर नाम मिस्किन से आबार आपनादेर बाड़ीर पाशे आछे तो आपनी ढाका थेके बोलछेन जे मा ओई जे आमादेर बाड़ीर पाशे एकजन चाची आछे ना ताके एकटा कापड़ किने दिन तो मा आमी 1000 टाका पाठालाम। तखन माई बोलछे छी 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 कोरेछिस कि ओई तो तोरके दिन रात बदनाम करे ताके दिबि केन बुझते पारेनনি। রাজশাহী চাঁপাইনবাবগঞ্জে বলে শত্রুকে বড় পিড়ি বসতে দিতে হয়। এই ভাষা বুঝেন কি না। শত্রুকে বড় পিড়ি কি করতে হয় বসতে দিতে হয়। মা কাপড়টা ওকে দেন তো আপনি চিন্তা করিয়েন না ও হলো মিসকিন ওরই সাথে আবার আমাদের মিল নেই। মিসকিনকে চাইতেও পারে না সংসারও চলে না चाहते संसारों चले ना फकीर के हाथ पाते हलो पार्थक्य। आल्लाहर नबी बोलेन मिस्किनेर साथे भालो आचरण करो। आल्लाहर नबी बोलेन मानुषेर जीवने सबचेये भालो काज हलो दुस्थ गरीब फकीर मिस्किन के खेते देवा। मानुषेर जीवने अनेक काज आछे तार सबचेये भालो काज हलो दुस्थ गरीब फकीर मिस्किन के खेते देवा। सुनें क्यों जो फकीर मिस्किन के खेते दे एक काजे तीन नेकी क्यों जो फकीर मिस्किन के खेते दे एक काजे तीन नेकी एक कल मुजाहिद फी साबिलिल्लाह आल्लाहर पथे युद्ध करले जत नेकी हय मिस्किन के खेते दिले तत नेकी हय। दुई राते ताहाज्जुद पड़ले जत नेकी हय मिस्किन के खेते दिले तत नेकी हय। तीन नियमित दिने रोजा थाकले जत नेकी हय मिस्किन के खेते दिले तत नेकी हय। बुखारी मुस्लिम माने आम गाचे जाम धरते पारे धरे ना अमावस्यार राते चाँद उठते पारे उठे ना शुएर छिद्र दिए लांगलेर फाल ढुकते पारे ढोके ना शुएर छिद्र दिए लांगलेर फाल ढुके जेते पारे आम गाचे जाम धरे जेते पारे अमावस्यार राते चाँद उठे जेते पारे एगुलो घटे जेते पारे। আমি যে কথা বলছি এতে সন্দেহ আছে বলে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না। যা বলছি তাই থাকবে। শুনুন ফকির মিসকিনকে খেতে দিলে এক কাজে তিন নেকি হবে। বলেন তো দেখি এক আল্লাহর রাস্তায় জিহাদ করলে যত নেকি হয়। দুই নিয়মিত তাহাজ্জুদ পড়লে যত নেকি হয়। तीन नियमित तो रोजा थकले जो तो नेकी हय एक काजे फकिर मिस्किन के खेते दिले। रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम बोलेছেন জান্নাতে দামি দামি ঘর রয়েছে যার বাহির থেকে ভিতর দেখা যায় ভিতর থেকে বাহির দেখা যায় উন্নত মানের স্বচ্ছ পদার্থ দ্বারা তৈরি। সাহাবীগণ বললেন আল্লাহর রাসূল লেমন হাজেহি এত দামি ঘর কে পাবে এত উন্নত মানের ঘর কে পাবে? আল্লাহর রাসূল বললেন মান আতাআমা তাওমা যে ফকির মিসকিনকে খেতে দিবে যে ফকির মিসকিনকে খেতে দিবে সে এত দামি ঘর পাবে। জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে तो पहाड़ादारेरा धमके बोलबे ए माशाल्लाह का कम फीसदार हां জাহান্নামে এসেছো কেন জাহান্নামে এসেছো কেন কি করে জাহান্নামে এসেছো? তখন দুইটা উত্তর দিবে এক লান্নাকু মিনাল মুসাল্লিন নামাজ পড়িনি দুই অলম নুতইমুল মিসকিন ফকির মিসকিনকে খেতে দিনি। জাহান্নামে যাওয়ার কয়টা কারণ হলো দুইটা এক नमाज ना पढ़ा दुई फकिर मिस्किन के खेते ना देवा। एकाधिक दिन परामर्श दिएछि सेई परामर्शटा एकटु बोले आलोचनार शेषे चले आसलाम। सम्मानित दिनी भाई आपनाके फिरे जेते होबे आपनार बापेर स्वभावे और आपनार स्त्रीके फिरे जेते होबे आपनार मायेर स्वभावे। 100 चावल रान्ना करबेन ना चावल बेशी करे रान्ना करबेन फकिरे खाबे मिस्किने खाबे आत्मीय स्वजन खाबे राते गरुते खाबे। शेष कथा प्रतिवेशीर साथे भालो आचरण करुन। आल्लाहर नबीके एकटा लोक एसे बोलछे आल्लाहर नबी आमी कि दिए बुझबो आमी भालो मानुष कि दिए बुझबो आमी खराब मानुष? तखन आल्लाहर रसूल बोललेन जदि प्रतिवेशी बोले तुमी भालो ताहले तुमी भालो जदि प्रतिवेशी बोले तुमी खराब ताहले तुमी खराब যদি প্রতিবেশী বলে ভালো তাহলে তুমি ভালো যদি প্রতিবেশী বলে তুমি খারাপ তাহলে তুমি খারাপ। আল্লাহর নবী বলেছেন যে প্রতিবেশীকে কষ্ট দেয় সে তাহাজ্জুদ পড়লেও জাহান্নামে যাবে রোজা থাকলেও জাহান্নামে যাবে দান খয়রাত করলেও জাহান্নামে যাবে। সম্মানিত দিনী ভাই প্রতিবেশীর সাথে ভালো আচরণ করার অনুরোধ রেখে পরস্পরে ভাই ভাই ভালো থাকার অনুরোধ রেখে আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম। নিয়মিত ইসলামিক বক্তব্য পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ট্রু টক টিভির চ্যানেলে আর ভিডিওগুলো ফেসবুক বা যে কোনো জায়গায় শেয়ার করে পৌঁছিয়ে দিন ইসলামের শাশ্বত বাণী।